একেবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। প্রত্যেক ঘরে ঘরে তুল্ক করে তোলো। আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। জয় বাংলা। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। পৃথিবীতে যখনই কোনো মানব সভ্যতা বিপর্যয়ে মুখ থুবড়ে পড়ে, ঠিক তখনই ত্রাণকর্তা রূপে হাজির হয়েছেন কিছু অসাধারণ ব্যক্তিত্ব, যারা দিনের পর দিন সংগ্রাম করে মুক্তির সনদ হয়ে এঁকেছেন স্বাধীনতা বা মুক্তির আনন্দ। এমনই এক ব্যক্তিত্ব হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যিনি এঁকেছিলেন অদৃশ্য এক স্বপ্ন, যা অন্যদের কাছে অলীক হলেও তাঁর কাছে ধরা দিয়েছিল একখণ্ড মানচিত্র রূপে, যা পৃথিবীর বুকে ঠাঁই পায় বাংলাদেশ নামে। একটিমাত্র বজ্রকণ্ঠ, 30 লক্ষ শহীদের রক্তপলাশ আর 3 লক্ষ বীরাঙ্গনার আত্মত্যাগে জন্ম নেয় আমাদের সোনার বাংলা। আর এভাবেই একজন মুজিব হয়ে উঠেছিলেন নিপীড়ন শোষণে জর্জরিত বাঙালির জাতির জনক। নানা আব্দুল মজিদ বঙ্গবন্ধুর আগেকার সময় তার নাম রেখেছিলেন শেখ মুজিবুর রহমান, আর বলেছিলেন আমার নাতির নাম জগৎ জোড়া খ্যাত হবে। কেই বা জানত নানার কথা এভাবে অক্ষরে অক্ষরে মিলে যাবে। বাবা শেখ লুৎফর রহমান আর মা সায়রা খাতুনের প্রিয় খোকা একদিন হয়ে উঠবে স্বাধীন বাংলাদেশের জন। 1920 সালের 17ই মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেয়া মুজিব ছিলেন খুবই ডানপিঠে স্বভাবের। নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইতে বঙ্গবন্ধু নিজের শৈশব সম্পর্কে লিখেছেন, ছোট সময়ে আমি খুব দুষ্টু প্রকৃতির ছিলাম, খেলাধুলা করতাম, গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে পারতাম। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, বাবা সম্পর্কে নিজের লেখা শেখ মুজিব আমার পিতা বইতে লিখেছেন, আমার আব্বার শৈশব কেটেছিল টুঙ্গিপাড়ার নদীতে ছাঁপ দিয়ে, মিঠো পথের ধুলোবালি মেখে, বর্ষার কাদা পানিতে ভেজে। একবার বর্ষাকালে স্কুল থেকে ফেরার পথে দুরন্ত বঙ্গবন্ধুর নৌকাডুবি হলে গ্রামের স্কুল থেকে ছাড়িয়ে তাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করে দেওয়া হয়। পরে গোপালগঞ্জেই বঙ্গবন্ধুর কৈশোর বেলা কাটে। তবে শিক্ষাজীবনটা খুব মধুর ছিল না তার। তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে বলেন, 1934 সালে যখন আমি 7ম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে আমার হাড় দুর্বল হয়ে পড়ে। আব্বা আমাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান। এদিকে 1936 সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে, গ্লুকোমা নামে একটা রোগ হয়। ডাক্তারের পরামর্শে আব্বা আবার আমাকে নিয়ে কলকাতায় রওনা হলেন চিকিৎসার জন্য। তাই 1936 সাল থেকেই চশমা পড়ছি। অতি সাহসী নির্ভীক এই সুপুরুষের সামনে কোনো বাধায় যে টিকতে পারত না, এই ঘটনাগুলোই তার প্রমাণ। 1942 সালে তিনি এন্ট্রান্স পাশ করেন। এন্ট্রান্সের পর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখানে তিনি বেকার হোস্টেলে থাকতেন। 1947 সালে তিনি ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। দেশভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। প্রতিটি মহান নেতার সাফল্যের পেছনে একজন নারী থাকেন, আর বঙ্গবন্ধুর ক্ষেত্রে নিঃসন্দেহে তিনি ছিলেন তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা, যাকে বঙ্গবন্ধু স্নেহভরে রেণু বলে ডাকতেন। নিজের আত্মজীবনীতে
রেণু নামটি অসংখ্যবার লিখেছেন। বিবাহ সম্পর্কে বলতে গিয়ে বঙ্গবন্ধু বলেছেন, আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে, তখন কিছুই বুঝতাম না। রেণুর বয়স তখন বোধহয় 3 বছর হবে। বিয়ের 9 বছর পর 1942 সালে শেখ মুজিবের 22 বছর বয়স ও ফজিলাতুন্নেসার 12 বছর বয়সে তারা দাম্পত্য জীবন শুরু করেন। এই দম্পতির ঘরে 2 কন্যা ও 3 পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। ছোটবেলা থেকেই জনদরদী এই নেতা নিজের প্রথম সমাজসেবামূলক কাজ সম্বন্ধে লিখেছেন, মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন, যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন। মুষ্টিভিক্ষার চাল উঠাতেন প্রত্যেক মুসলমানের বাড়ি থেকে। প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম এবং এই চাউল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার অন্যান্য খরচ দিতেন। তাঁর দানশীলতা সম্পর্কে তাঁর কন্যা শেখ হাসিনা বলেন, দাদির কাছে শুনেছি আপার জন্য মাসে কয়েকটা ছাতা কিনতে হতো। কারণ আর কিছুই নয়, কোনো ছেলে গরিব ছাতা কিনতে পারে না, দূরের পথে রোদবৃষ্টিতে কষ্ট হবে দেখে তাদের ছাতা দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মাঝে দিয়ে আসতেন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়তে গিয়েই তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। এ সময় তিনি হলওয়ে মনুমেন্ট আন্দোলনে জড়িয়ে পড়েন। তখন থেকেই রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দাওয়া পূরণের জন্য বঙ্গবন্ধু প্রথম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করে এবং 61 বছর পর 2010 সালের 14ই আগস্ট বঙ্গবন্ধুর উপর আরোপিত সেই বহিষ্কারাদেশ স্থগিত করা হয়। নিজের অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু খুব আফসোস নিয়ে বলেছিলেন, তার জীবনের অর্ধেক কেটেছে কারাভোগ করে। এবং এতে তিনি মোটেও মুষড়ে পড়েননি, বরং যতবারই ফিরেছেন অন্যায়ের বিরুদ্ধে ত্রাস হয়ে ফিরেছেন। বঙ্গবন্ধুর কারাভোগ নিয়ে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু সারা জীবনে মোট 4,682 দিন কারাভোগ করেন। এর মধ্যে ব্রিটিশ আমলে 7 দিন এবং পাকিস্তান আমলে 4,675 দিন। ছাত্রাবস্থায় 1938 সালে যখন তিনি মাত্র 8ম শ্রেণীতে পড়েন, তখন প্রথমবারের মতো কারাগারে যান। নেতৃত্ব গুণের কারণে 1946 সালে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1948 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পিকেটিংয়ের সময় গ্রেপ্তার হন। 1949 সালে মাওলানা ভাসানীর সাথে ভুখা মিছিলে নেতৃত্ব দানকালে গ্রেপ্তার হন। 1949 সালে 23শে জুন আওয়ামী মুসলিম লীগের জন্ম হলে কারাগারে থাকা অবস্থায় তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1953 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1966 সালের 23 মার্চ পাকিস্তানের লাহোরে বাঙালির মুক্তির সনদ 6 দফা উত্থাপন করেন। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাভোগ করেন। 1969-এর গণ অভ্যুত্থানে জনতার প্রবল চাপে কারামুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। 5 ডিসেম্বর 1969 শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু দিবসে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ নামে, যা তাঁকে পিতার ভূমিকায় নিয়ে যায়। তাই পরবর্তীতে 1970 সালের 3 মার্চ পল্টন ময়দানে ডাকসুর ভিপি
আসমা আব্দুর রব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন। 1970 সালের 6 জানুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু 1970 সালের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, স্লোগান ছিল জয় বাংলা, আর ঘোষণাপত্র ছিল 6 দফা। Everything was Pakistan. Though East Pakistan, a 56% population, is still there not getting any right in the central administration, economic field, in other fields. Naturally, East Pakistan people want that there should be a different determination and this full regional autonomy. Only foreign defense, foreign affairs and currency should be in the hands of central government, or the regulatory power should go to the regions. বাংলাদেশের আনাচে কানাচে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়। নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করলেও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় না। এই জন্যই 1970 সালের নির্বাচনকে পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক বলা হয়। This is most unfortunate. We cannot tolerate anymore all this system. And you know the people are behind me. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. Now they are using their force. It is up to them now to decide what to do. But I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow, they must win. Victory is ours. 1970 সালের 3 মার্চ পল্টন ময়দানে এক সমাবেশে বক্তৃতাকালে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। Because I love my people and my people love me. And I can die for them and they can die for me. Because I am fighting for their cause and I want the 70 million people of my Bangladesh should be emancipated. The whole 70 million people are behind me and behind the cause. Are you sure to win this cause? Nobody can stop it. What's the enemy of East Pakistan? Nobody can stop it. I want my rights. Emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, it can be done many ways. But Pakistan cannot do anything about it. Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people the bullets. Jai Bangla! Shadin Karo! Shadin Karo! Bangladesh! Bangladesh! Bir Bangali! Rastra Dharo! Bangladesh! Shadin Karo! 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে রোজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তখন সময় বিকাল 3:20। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এর ব্যক্তিকাল ছিল 23 মিনিট, তবে 18-19 মিনিট রেকর্ড করা হয়। রেকর্ড করেন এ এইচ খন্দকার এবং চিত্রধারণ করেন আবুল খায়ের MNA। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 5 তফসিলে জাতির পিতার এ ভাষণ সন্নিবেশিত হয়। খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই,
1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। আমার 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা! সাতই মার্চের ভাষণ থেকে আজ করা যায় যে বঙ্গবন্ধু আগাম যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। 25 মার্চ রাতে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা করেন, দিস ইজ মাই লাস্ট মেসেজ টু ইউ, ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তাঁর ডাকে সমগ্র বাঙালি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কন্যা শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকাতে বলেন, 1971 সালের 25 মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই আমাদের ধানমন্ডি 32 নম্বর সড়কে পাকিস্তানি সেনাবাহিনী হানা দেয় এবং আমার পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 26 মার্চ চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম এম এ হান্নান নিজের কণ্ঠে বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করেন। 1971 সালের 10 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেড়পাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়। 17ই এপ্রিল 1971 দেশ বিদেশের 127 জন সাংবাদিকের সামনে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে বঙ্গবন্ধু জেলে থাকার কারণে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে। মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস পাকিস্তানের করাচির মিওয়ালি কারাগারে বন্দী থাকার পর অবশেষে বাংলাদেশে পদার্পণ করেন বাঙালির প্রাণের স্পন্দন, কল্যাণকামী স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখো মানুষের ঢল বেয়ে মহান নেতা আসলেন চিরচেনা সেই রেসকোর্স ময়দানে, দিলেন দেশ গড়ার দিক নির্দেশনা। আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে,
আমার জীবনের সাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি এখানে বন্দী ছিলাম, ফাঁসি কাছে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবি গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালিরে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবি গুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সহযোগিতা চেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। তিনি স্বপ্ন দেখতেন এমন এক শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রের, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে, আর এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সে সবুজের বুকচের মিঠু পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী ও রসিক মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক সভায়ও সমানভাবে সমাদৃত ছিলেন। তিনিই প্রথম 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছে। তিনি 1972 সালে বিশ্ব শান্তি পরিষদের দেয়া সর্বোচ্চ সম্মাননা জুলিও কুরি পুরস্কার লাভ করেন। বাংলার ইতিহাসের জঘন্যতম দিন 15 আগস্ট 1975,
যার অঙ্গুলি হেলনে কোটি মানুষ প্রাণ বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই মহামানবকে কতিপয় নরপিশাচ সপরিবারে হত্যা করে বাংলার মাটিকে কলঙ্কিত করে। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লে না দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চে চে, নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলার কতিপয় মানুষ নামের জানোয়ারেরা পিতৃ হত্যার মতো ঘৃণ্য কাজের মাধ্যমে তার স্বপ্নকে বিলীন করতে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। কারণ তার স্বপ্ন সারথীরা আজও জেগে আছে, এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। বঙ্গবন্ধু বেঁচে থাকবে ততদিন যতদিন পৃথিবীর বুক জুড়ে একে বেঁকে ঠাঁই দাঁড়িয়ে থাকবে স্বাধীন বাংলাদেশের সীমারেখা।